শহীদুল ইসলাম। তো আজকে আমি আপনাদেরকে যা দেখাবো, তো আপনারা দেখতেই পারছেন যে আমার হাতে দুটা তার আছে, দুটা তারই পুরা, আর যে বক্স আছে বক্সটাও পুরা। তো আজকে আমি আপনাদের মাঝে যা নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে ফ্রিজের লাইনে আগুন ধরছে। তো এটা আগুনটা কিসের জন্য ধরলো আজকে আপনাদেরকে আমি বলবো। আর আপনাদের যাদের বাসায় ফ্রিজ আছে, আগুন থেকে সাবধান। অবশ্যই সবসময় আপনারা ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাবেন আর ভালোভাবে কাজ করাবেন, যাতে কোনো সকেটে লুজ কানেকশন না থাকে, ভালোভাবে কানেকশন করাবেন। দেখুন এই বোর্ড থেকে এই পাশে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে দূরে তার বাইর করে দেখুন একটা নিউট্রাল একটা ফেজ লাগাইছে ফ্রিজ চালানোর জন্য। দেখুন ফ্রিজের এইখানে আগুন ধরে এখানেও দাগ হয়ে গেছে, যে কেমন পুড়ে গেছে দেখুন। ফ্রিজের পিলারটাও দেখুন কি একবারে পুড়ে গেছে, এটা এইভাবে লাগানো ছিল। আর এটা কিসের জন্য পুড়লো আপনাদেরকে আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তো সবার আগে যেটা না বললেই নয় সেটা আমি বলতেছি, তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, তো আমি এই জায়গায় অনেককে আইডেন্টিফাই করে দেখলাম যে আসলে ফ্রিজে এইভাবে প্লাগ সকেট কিভাবে পুড়লো। তো এটা আসলে সরাসরি ফ্রিজের যে প্লাগটা যে সকেটটা আছে এই জায়গা লুজ কালেকশন ছিল, যার জন্য এটা আস্তে 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 পুড়ে গেছে। দেখুন এটা আসলে একটা ভালো মানের সকেট, সুপার স্টার কোম্পানি। তো তারপরেও দেখুন কিভাবে পুড়ে গেছে, মাত্র এক মাসে কিভাবে পুড়ছে। তো এটা হয়তো যে মিস্ত্রি লাগাইছিল, দেখুন একটা নিউট্রাল একটা ফেজ লাগাইছে, তো আর্থিনের লাইন দেয় নাই। আর্থিনের লাইন দিলে হয়তো বা এরকমভাবে পুড়তো না, এরকমভাবে হইতো না। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আর্থিনের লাইন দিবেন এটার সাথে, আর এটা নতুন করে কিভাবে লাগাবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন আশা করি আমার ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোটা দেখার চেষ্টা করবেন ও দেখবেন। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। তো ফ্রিজের প্লাগ যেভাবে পুড়ছে দেখুন কিভাবে, আসলে এটা একটা টু পিন প্লাগ, এটা অরিজিনাল প্লাগ কি ছিল। আর সুপার স্টারের যে সকেটটা লাগানো হয়েছে, আপনারা সবাই জানেন যে সুপার স্টার কোম্পানি আসলে খারাপ না, মোটামুটি ভালো। তো দেখুন আমি ফ্রিজের আসলে কম প্রেশারে এখানে যে কানেকশন থাকে, তো দেখুন এই যে কানেকশন বক্সটা খুলছি, তো আমি এইখানেও চেক করছি, তো এইখানেও কোনো সমস্যা নাই। জাস্ট ওইখানে লুজ কানেকশন ছিল বলে আসলে ওইখানেই পড়ছে। তো আপনারা যারা সকেটটা লাগাবেন অবশ্যই আপনারা ফ্রিজের সুন্দর করে টাইট দিয়ে তারপরে লাগাবেন। তো দেখুন ফ্রিজের কম্পারের সাথে যে রিলোবার নট লাগানো থাকে, তো এটাও সুন্দরভাবে লাগানো আছে, এই জায়গায় কোনো লুজ কানেকশন নাই। এটা একমাত্র আসলে পুড়ে গেছে এইখানে, হয়তো দেখুন ওই যে ফ্রিজের যে ড্রেন লাইনে যে পানিটা পড়ে দেখুন ওইটা ভিতর থেকে পুড়ে গেছে, পুড়ে যে হয়তো এখানে পানি পড়ছে। আর ফ্রিজে আর্থিন করে আসলে এই জন্যেই যে এইখানে যদি আপনার পানি পড়ে ফ্রিজের লাইনের ড্রেনের লাইনের, তাহলে আসলে আর্থিন করে। তো ফ্রিজটার আসলে মূল সমস্যা ছিল এটা মাঝে কয়েকদিন ধরে আর্থিন করতো, তো আর্থিন করতো এক কেউ ধরতে পারতো না ফ্রিজ ধরলে প্রায় শর্ট করতো। তো আজকে আমি আর্থিন লাগিয়ে সুন্দর করে নতুন সকেট লাগাইয়া তো আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স দেখুন কীভাবে এটা আমি সবগুলো খুলছি, দেখুন প্লাগের মাথাটাও কেটে ফেলছি আর সকেটটাও আমি এখান থেকে খুলছি, দেখুন দুইটা তার বের করা। তো এইখান থেকে আমি আর্থিন দেওয়ার জন্য আর একটা তার বাইর করবো এই ছিদ্র দিয়ে। আর্থিন দিয়ে আপনারা কীভাবে সকেট কানেকশন করবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো, যে কীভাবে আপনারা বাসা বাড়িতে বসে
এই ধরনের একটা করতে পারেন। দেখুন আগে ছিল 6 পিন 2 পিনের, তো এখন আমি নতুন আর একটা 15 অ্যাম্পিয়ারের যে সকেটটা দেখতে পাচ্ছেন 3 পিনের, এটা 15 অ্যাম্পিয়ারের সকেট। তো আজকে আমি এই সকেটটা লাগাবো। দেখুন এটাও সুপার স্টার কোম্পানির সকেট। তো আজকে কিভাবে আমি এটা কানেকশন করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে পরে আপনারা বাসা বাড়িতে বসে আসলে শিখতে পারবেন যে কিভাবে লাগাবেন। দেখুন এখানে 3টা পয়েন্ট আছে, একটা নিউট্রাল, একটা ফেজ আর একটা আর্থিনের। তো আমি 3টা তার 3 জায়গায় লাগাবো, আর কিভাবে লাগাবো আপনাদেরকে দেখাবো। তো যে সকেটটা লাগানো ছিল দেখুন 2 পিনের সকেট, তো এটা মাথা থেকে কাইটে আমি দেখুন 3 পিন একটা প্লাগ নিয়ে আসছি। এটাও 15 অ্যাম্পিয়ার প্লাগ বলে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটা আপনারা পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন, শেয়ার করবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন যাতে আমার ভিডিওটা, নতুন কোনো ভিডিও ছাড়লে পরাই আপনাদের কাছে আগে চলে যায়। তো বেশ, দেখুন এই জায়গায় আমি এই যে নতুন করে আরেকটা তার টানছি আর্থিনের। তো আর্থিনের যে ওইটা কিভাবে আসলে আমি করলাম, এই যে দেখুন এখানে একটা নিউট্রাল একটা ফেস, এই যে যে সবুজ তারটা আছে এটাই হচ্ছে আর্থিনের তার। আর এই জায়গায় যে উঁচু করে যে আমি তারের মাথাটা খোলা রাখছি এটাই আর্থিনের সংযোগ দিছি আমি। তো আপনারা সুইচ বোর্ড খুললে পরাই বুঝতে পারবেন যে আর্থিনের তার কোনটা। আর্থিনের দেখবেন যে সবুজ কালারের একটা তার থাকে, তো এটার সাথে লাগাই দিলেই হয়ে যাবে। তো দেখুন এটা আমি আর্থিন লাগাই দিছি, একটা নিউট্রাল লাগাইছি আর একটা ফেজ লাগাই দিছি। দেখুন এই জায়গাও দেখুন সবসময় ডাইন পাশে দেখবেন যে ফেস থাকবে, বাম পাশে নিউট্রাল থাকবে আর মাঝখানেরটা আর্থিন হবে। তো সকেটও আমি ওইভাবে লাগাইছি, যেটা সুইচের সাথে কানেক্ট ওইটা ফেস, যেটা সকেটের পাশে ওইটা দিছি নিউট্রাল, আর যেটা মাঝখানে ওইটা হবে আর্থিন। তো আমি এইভাবে লাগাইছি। তো এখন আপনাদেরকে এটা লাগিয়ে ফ্রিজ চালায় দেখাবো যে আসলে ফ্রিজ ঠিক আছে কি না, চলতেছে কি না। তো ভিউয়ার্স, দেখুন আমি সুইচটা দিছি, তো এখন ফ্রিজের দেখবো লাইন গেছে কিনা। তো দেখুন এটা র্যাঙ্কসের একটা ফ্রিজ। দেখুন ভিউয়ার্স আমার ফ্রিজের লাইটটা জ্বলতেছে, তার মানে আমার ফ্রিজটা অন হয়ে গেছে আর কোনো সমস্যা নাই। যাক, আশা করি আপনারা সবাই ভিডিওটা পুরোপুরিভাবে দেখছেন, সবাইকে ধন্যবাদ।